এখন আসেন কতগুলি এগুলো, আমাদেরকে অনেকেই বলতে পারে যে কতগুলি আপনি আইলার শর্ত কেমনে বানাচ্ছেন, আমরা তো সরাসরি সাতটা আটটা নয়টা কোথাও দেখি না কোরআন হাদিসে। হ্যাঁ, ওজুর ফরজ কয়টা বলেন তো? ওজুর ফরজ কয়টা? চারটা। হ্যাঁ, আর কিছু বাড়াবেন না? সাতটা আছে না? ছয়টা আছে না? আছে না, বরং আমি গুনতে গুনতে নটাও পাইছি, মানে এক একজন আছে না। এই যে মতভেদটার কারণ কি? সাত এগুলো বিরোধী কিনা? বিরোধী না, একটা একটা যে যেরকম পাইছি আমরা বলছি, এটাই তো আল্লাহ কি কোথাও বলছে ওজুর ফরজ সাতটা? রসুল কি বলে দিছে সাত সংখ্যাটা? কি বলছে? বলে নাই। তাহলে বোঝা গেল এই সংখ্যাটা কেন বলা হলো এটা কোনো দোষণীয় না, সংখ্যাটা কোনো দোষণীয় না, দলিল পাওয়া গেলে এটা বলতেই হবে। জ্ঞান, জ্ঞান কিসের জ্ঞান? আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না চলবে না, জানেন না অর্থ, জানেন না কি বলতে হবে এটা জানেন না, আপনি শুধু লা ইলাহা বলছেন চলবে না, এটা এক নম্বর। ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, এটার উপরে দৃঢ়তা থাকতে হবে আপনার, যেটা সন্দেহকে দূরীভূত করে, সন্দেহের বিপরীতে দৃঢ়তা থাকতে হবে। তিন নম্বর হচ্ছে গ্রহণ করে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে নিতে হবে, কোনো ক্রমে এটা গ্রহণ করব না অহংকার করে বা প্রবৃত্তির টানে, এটা গ্রহণ করবো না এমন কথা বলা যাবে না, অর্থাৎ গ্রহণ করে নিতে হবে, এটাকে কখনো কি করা যাবে না, এটাকে পরিত্যাগ করা, এটাকে রদ করা যাবে না, এটাকে রদ করা যাবে না। চার নম্বর হচ্ছে এমতিয়াজ, মেনে নেয়া, গ্রহণ করা আর মেনে নেওয়ার মধ্যে কী পার্থক্য? গ্রহণ করা অন্তরের সাথে সম্পৃক্ত, মেনে নেওয়া অর্থ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, এটা আসবে। এমতিয়াজ হচ্ছে আপনি জীবনে কখনো এটা ত্যাগ করা চিন্তা ভাবনা করবে না, যে লা ইলাহা ইল্লাল্লাহকে আমি কখনো ত্যাগ করবো। যেই মুহূর্তে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করবেন সেই মুহূর্তে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার এমতিয়াজ লাগবেই। পাঁচ নম্বর হচ্ছে ইখলাস, ইখলাস তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ করলেন, কবরেও দুটা সেজদা দিলেন, কবরের জন্যও মানত করলেন, কবরের কাছেও চাইলেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই, তাহলে বোঝা গেল যে এমন দৃঢ় শুধু এখলাস একনিষ্ঠ থাকতে হবে যে সেখানে কোনো শিরিক থাকতে পারবে না, শিরিকের বিপরীতে এখলাস আপনাকে থাকতে হবে। পাঁচ ছয় নম্বর হচ্ছে মহাব্বা, ভালোবাসতে হবে, কালেমাটা ভালোবাসতে হবে এরকম যে এই কালেমার দাবি, এই কালেমা যা বলছে এটা ভালোবেসে গ্রহণ করতে হবে, অপছন্দ নিয়ে জোর করে আপনার উপর চাপিয়ে দিচ্ছে এরকম না, বা হিংসা বিদ্বেষ আছে এরকম হলে চলবে না, বা হিংসা বিদ্বেষ করলে আপনার এই কালেমা গ্রহণ করা হলো না। আপনার যদি কোনো রকমের ঘৃণা থাকে এই কলেমার প্রতি, এই কলেমার দাবির প্রতি, এই কলেমার চা তার প্রতি কোনো রকমের আপনার অপছন্দনীয় কিছু থাকে, তাহলে আপনি কিন্তু ইমানদার হইতে পারলেন না, পারলেন না। সাত নম্বর হচ্ছে আশ্চর্য, আপনার কথার ভিতরে সততা থাকতে হবে। সততা কি? আপনি মিথ্যা মিশামিশি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের সততা আপনার ছিল না বলার মধ্যে, তাহলে বোঝা গেল আপনি কিসের সত্যবাদী নন। তাহলে কয়টা জিনিস বলেছি আবার বলছি, জ্ঞান থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, গ্রহণ করে নিতে হবে, মেনে চলতে হবে, এখলাস থাকতে হবে, ভালোবাসতে হবে, এবং সততার সাথে তা বলতে হবে। এই সাতটি গুণ, সাতটিকে শর্ত, এই সাতটি শর্ত বলেছেন আমাদের যাদের নাম বলেছি এই মাশায়েখরা। কেউ কেউ এর সাথে একটা যুক্ত করেছেন, আট নম্বর শর্ত বলেছেন, সেটা কি? সেটা হচ্ছে আল কুফর বিত তাগুত, তাগুতের সাথে কুফরি করতে হবে, এটাও লাগবে। সেটা কেন? আপনারা জানেন যে ইসলাম, হ্যাঁ, মুসলিম কাকে বলে, ইসলাম কাকে বলে, কে বলতে পারবে ইসলাম কাকে বলে? এক পাড়ার কথা, এটা তো আত্মসম্মত বাংলা অনু ইয়া হলো, একটা আবেদনই করতে হবে, ইসলাম কাকে বলে, কে বলতে পারেন দেখি। হ্যাঁ, না এটাও না। আপনাদের মধ্যে কেউ কি পড়েছেন রসুল সালাসে? পড়েছেন সালাসাত রসুল? পড়েছেন? আমার একটা ছোট্ট বই বেরোচ্ছে এখন, সালাসাত রসুল, এখানে থাক না থাকলে ওনার আনতে নিতে বলবেন। সালাসাত রসুল তিনটি মূলনীতি, এটা অনুবাদ আগে হয়েছে বহু তাই, কিন্তু আমি এটা আবার নতুন করে অনুবাদ করেছি, আমি মনে করি এটা পড়া দরকার। ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্বাউহীদ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত্বাআ, ওয়াল বারাআত মিনাশ শিরকি ওয়া আহলিহি, কয়টা হলো? তিনটা। আমার কথা নয়, শেখ হোসেন মাহমুদউদ্দিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির কথা, উনি ওই গ্রন্থে উল্লেখ করেছেন ইসলাম কি? আল ইসতিসলাম লিল্লাহি বিত্বাউহীদ, তাওহীদ নিয়ে আল্লাহ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, তাওহীদ ছ। দুই নম্বর হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্বাআ, আনুগত্যের সাথে তার কথা মাথা পেতে নেয়া। তিন নম্বর হচ্ছে আল বারাআত মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুশরিকা ও মুর্শিদদের থেকে, শিরকা ও মুর্শিদদের থেকে কি করা? নিজেকে বিমুক্ত ঘোষণা করা, নিজেকে বিমুক্ত ঘোষণা করা। তো দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আবার মূর্তি পূজাও করেন, চলবে কিনা? তাহলে বোঝা গেলে কুফরি বিত্তাগুতটা লাগবে, এই কথাটা বলেছেন আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি।
এবং এই মতের পথের পথিক বলেছেন আব্দুর রহমান ইবনে কাসেম, যিনি মজমু ফাতাওয়া শেখ হুসাইন ইবনে তাইমিয়া জমা করেছেন তা তিনি, এবং আব্দুল লতিফ ইবনে আব্দুর রহমান আল হাসান তিনি বলেছেন, আটটা বলেছেন, কেউ কেউ নয়টাও বলেছেন। এদের মধ্যে একজন হচ্ছে বাইহাকি রহমতুল্লাহ আলী ইতিপূর্বে তিনি বলছেন ইমানের উপর মার, এইটার উপর মারা যেতে হবে, একটা শর্ত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মারা যেতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন করছেন, শেষ জীবনে এসে একটা অংশ বাদ দিয়ে দিয়েছেন, আপনি কি আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আসেন না, এটার উপর মারা যেতে হবে, তিনি এটা বলেছেন। তবে শর্ত আসল কথা হচ্ছে এটা কিন্তু এনকিয়াদের ভিতরে পড়ে যায়, আমরা বলছি না মেনে নেয়া, মেনে নেয় এনকিয়াদের শর্তটা বলেছি না এর আগে, যে সম্পূর্ণরূপে মেনে নিতে হবে, এটার উপর চলতে হবে, সেটার ভিতরে এটা পড়ে যায়, কারণ এটার উপর না থাকতে পারলে তো বেড়ে যায়। সুতরাং আমাদের কাছে আটটি শর্ত বিখ্যাত শর্ত, কেউ কেউ চারটা বলেছেন, এর মধ্যে ইমাম মুআল্লিমী রহমতুল্লাহ আলাই ইয়াহিয়া আল মুআল্লিমী রহমতুল্লাহ বিখ্যাত একজন আলিম ছিলেন, তো তিনি বলেছেন যে শর্ত হলো, শর্ত হলো চারটা, একটা হলো স্বীকৃতি দেয়া উচ্চারণ সহ, অর্থ বোঝা, মেনে নেয়া, সত্যায়ন করা এবং সেটাকে বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করা। তবে আমরা বলবো যে সবচেয়ে আসল কথা শর্ত হলো সাতটা, কয়টা বাকিগুলি এদিক সেদিক করে মানুষে বোঝানোর জন্য বলেছে, কিন্তু বাস্তবে সাতটার ভিতরে সব চলে আসে, যে আল্লাহ তাআলার বিধান বাস্তব করার কথা আমল্লাম ইয়াহকুমিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন মিয়া, যুগে যুগে তারা বলতো ইমান কাকে বলছে, বর্তমানে আশায় মাতুরিদি ফেরকারা ওরা অন্তর্বিশ্বাসকে ইমান বলে, তো মুখে বলাটা দরকার কিনা, বলে মুখে বলা দরকার দুনিয়ার বিধান তার উপর প্রবর্তনের জন্য, নইলে এটা কোন দরকার নেই, ইমানের জন্য দরকারই না।